ভারী বৃষ্টিতে সিলেটের নতুন করে আরও শতাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং নতুন করে আরও 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 28টি এখন পানিতে তলিয়ে আছে। সিলেট সিটি কর্পোরেশন সহ 14টি উপজেলার মধ্যে 10টি উপজেলার 761টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 6 লাখের বেশি মানুষ পানিবন্দী আছেন। এদিকে দুর্গত এলাকার মানুষের জন্য উপজেলায় 554টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর বৃষ্টির পানিতে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিপাত কম হয় সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমেছে। তারপরও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। আজকে কয়দিন ধরে দোকানের মধ্যে পানি দেখার মতো নাই, ব্যবসা বাণিজ্য নাই, সত্য উপরে তুলে রাখিয়েছে। কালকে বৃষ্টির মধ্যে বাড়াইয়া গেছে, বুক পানি ভাঙিয়া গেছে। খুবই কষ্টকর অবস্থায় আছি, যেহেতু খাবার পানি সংকট। আমরা তো পানির মধ্যে খুব বন্দি জীবনে আছি, আর বোতল খাওয়া দামটা খুব কষ্ট হইতেছে। যারা শুকনার মধ্যে আছে এরা একটা বহুত জিনিস পায়, আমরা পানির মধ্যে আমরা কিছু পাই না।